ডিয়ার ভিউয়ার, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো থাকার কথা মেবি। তো কেন ভালো থাকার কথা, যে আমরা আসলে সবকিছু ভালো থাকার জন্যই করি, যা কিছু করি না কেন। এই যে ধরেন, আমি ইকোনমিক্স পড়ি ভালো থাকার জন্য, বা আপনি এই ভিডিওটা দেখতেছেন হয়তো ভালো থাকার জন্য, বা যা কিছু করেন না কেন, আমরা মূলত ভালো থাকার জন্যই সবকিছু করে থাকি। তো আজকে আমরা আসলে ইলাস্টিসিটি পড়বো, তো দেখবো বিষয়টা, বোঝার চেষ্টা করবো যে ইলাস্টিসিটিটা পড়বো আমরা মূলত ওই ভালো থাকার জন্য, যাতে কিভাবে বিষয়টা আমরা ইজিলি নিয়ে একটু ভালো থাকতে পারি, একটু পেইনটা কম নিতে পারি। তো বিষয়টা কেমন, দেখেন যে আমাদের মোটামুটি সবাইকে একটু টুকটাক পেইন দেয় এই ইলাস্টিসিটিটা। তো আমি সহজ বাংলা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা সবাই কম বেশি ইলাস্টিক জিনিসটার নাম শুনছি, বাজারে কিনতে পাওয়া যায়, মানে জামা কাপড় ইউজ করা হয়। তো ইলাস্টিক যাহা সেটাই হইতেছে ইলাস্টিসিটি। খুব সিম্পল, ইলাস্টিক কে যদি আমরা এক্সপ্লেইন করতে পারি, দেন আমরা ইলাস্টিসিটি বিষয়টাকে এক্সপ্লেইন করতে পারবো। তো ইলাস্টিক আসলে কি হয়, যে ইলাস্টিকে যদি আপনি টান দেন তো এটা লম্বা হয়। তার মানে কি, আপনি যে টানলেন, কতটুকু টানলেন এবং কতটুকু লম্বা হইতেছে, এদের যে রিলেশনশিপটা যদি আপনি বুঝতে পারেন, দেন দ্যাটস ওকে, আমরা ইলাস্টিসিটি বুঝে ফেলবো। তো বিষয়টা কেমন, একটু একটু নর্মালি বোঝার চেষ্টা করি। যে আপনি একটা ইলাস্টিক নিলেন, আস্তে করে টান দিলেন, তো দেখবেন যে ইলাস্টিকটা একটু লম্বা হয়েছে, মানে আপনি আস্তে টান দিলেন একটু লম্বা হয়েছে। তো আপনি যদি আর একটু জোরে টান দেন, তাহলে কি বলবো, যে আর একটু বেশি লম্বা হবে। আপনি যদি আরো জোরে টান দেন, তাহলে আরো বেশি লম্বা হবে। তার মানে দেখেন যে এই যে লম্বা হওয়াটা, এটা কিন্তু আপনার এই টানের সাথে, অর্থাৎ আপনি কত জোরে টানতেছেন এটার সাথে রিলেটেড হইতেছে। এটাই আসলে ইলাস্টিসিটি, একদম সহজ কথা, যে আপনি কতটুকু টানলেন কতটুকু লম্বা হলো। তো এটাকে যদি শুধু আমরা মানে কি বলবো, যে ইকোনমিক্স এ নিয়ে রেখে দিব, দ্যাটস কি বলবো, যার একটু ফ্লেভার অ্যাড করবো, কারণ ইকোনমিক্স এর কাজই হইতেছে যে আপনি যা জানেন, আমি যা জানি, বা অন্য সবাই যা জানে, সেটাই হইতেছে আমাদের ইলাস্টিক ইকোনমিক্স। শুধুমাত্র এরা করে কি, যে টুকটাক একটু ফ্লেভার অ্যাড করে দিয়ে পুরো বিষয়টাকে একটু মানে মডিফাই করে। তো ইকোনমিক্স কি বলছে, দেখেন যে আমরা এটাই বলছি যে আপনি যখন একটা জিনিস টানতেছেন, মানে একটু বল প্রয়োগ করলেন, বলটা একটু চেঞ্জ করলেন, আপনার একটু বেশি লম্বা হলো, মানে লম্বাটা আর একটু বাড়লো, এটা একটু চেঞ্জ না, এই চেঞ্জটা হইতেছে আমাদের ইলাস্টিসিটি। তো ইকোনমিক্স এর বিষয়টা হচ্ছে চেঞ্জই নন ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলটা আমরা মূলত বলছি যে কোনো কিছু হতে পারে, প্রাইস ইলাস্টিসিটি হতে পারে, ডিমান্ড হতে পারে, সাপ্লাই হতে পারে, অনেক কিছু ইটিসিটিসি হতে পারে। তো চেঞ্জই নন ভ্যারিয়েবল, মানে একটা ভ্যারিয়েবল চেঞ্জ হবে ডিউ টু চেঞ্জ ইন আদার ভ্যারিয়েবল, দ্যাট ইজ নর্মাল ভাষায় ইলাস্টিসিটি। বাট ফ্লেভারটা কোথায়, মানে ইকোনমিক্স কোথায় ফ্লেভার অ্যাড করছে, এটা হচ্ছে এই যে আমাদের যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা হচ্ছে ফ্লেভার। মানে আমরা যখন বলবো পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়ান ভ্যারিয়েবল ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন আদার ভ্যারিয়েবল, তখনই হয়ে গেলো ইকোনমিক্স এর ভাষায় আমাদের ইলাস্টিসিটি। জাস্ট আপনি শুধু বলে দিবেন যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়ান ভ্যারিয়েবল। আমরা আগে জানছি নর্মাল সিচুয়েশনে যে টানলেন লম্বা হলো, কতটুকু টানলেন কতটুকু লম্বা হলো, দ্যাট ইজ ইলাস্টিসিটি। আর শুধুমাত্র এই ক্ষেত্রে আপনি দেখবেন পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়ান ভ্যারিয়েবল ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন আদার। তো এই বিষয়টা যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে আমাদের ইলাস্টিসিটি হয়ে গেল। এখন ভ্যারিয়েবলটার ভিতরে ভ্যারিয়েবল কি কি হতে পারে, যে কোনো কিছু অবশ্যই ভ্যারিয়েবল হতে পারে, প্রাইস হতে পারে, ডিমান্ড হতে পারে, ইনকাম হতে পারে, সাপ্লাই হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো এই বিষয়টা হবে কেমন, যে অবশ্যই তাদের ভিতরে একটা ভ্যালিড রিলেশনশিপ থাকতে হবে। যদি আমাদের ভ্যালিড রিলেশনশিপটা না থাকে, তাহলে আমরা কখনোই সেটাকে মানে কি বলবো, যে ইকোনমিক্স অ্যাপ্লাই করতে পারবো না। যেমন যদি আমি বলি যে বাজারে গাড়ির ডিমান্ড বেড়ে গেছে বা প্রাইস বেড়ে গেছে, যার কারণে আপনার ঘুমটা বাড়ছে, এটা তো আসলে কোনো ভ্যালিড রিলেশনশিপ হয় না। দ্যাটস ওয়াই এটা কি হইতেছে না, আমরা মানে কি বলবো, যে এটাকে ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতে পারবো পারবো না। সিমিলারলি যদি আমরা সাপ্লাই ক্ষেত্রে কনসিডার করি, যে বাজারে গাড়ি সাপ্লাই বেড়ে গেছে, যার কারণে সজীবের সিরিয়াসনেস বাড়ছে বা কমছে, তো এটা তো হয় না। সজীবের সিরিয়াসনেসের সাথে আবার গাড়ির সম্পর্কটা কিসের, তো তার মানে আমাদের অবশ্যই যে ভ্যারিয়েবলটা আমরা কনসিডার করবো, তাদের মধ্যে অবশ্যই একটা পজিটিভ, বলতে কি যে পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, তবে একটা ভ্যালিড রিলেশনশিপ থাকতে হবে। যে কথাটা বলছি কেমন হতে পারে, যেমন ধরেন যে একটা শোরুম, শার্টের শোরুম, সেখানে 16% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ প্রাইস আপনার কমে গেছে 16%, যার কারণে কি হবে, শার্টের ডিমান্ডটা কিন্তু ইনক্রিজ করবে। এদের মধ্যে একটা ভ্যালিড রিলেশনশিপ আছে প্রাইস এবং ডিমান্ডের মাঝে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ইলাস্টিসিটিটা কনসিডার করতে পারি। তো আমরা কিছু ভ্যালিড রিলেশনশিপ দেখবো, যেমন ডিমান্ডের সাথে প্রাইস এরা রিলেটেড থাকে, আবার সাপ্লাইয়ের সাথে প্রাইস, মানে প্রাইস বাড়লে আপনার ডিমান্ডটা কমে যাবে, এইটা একটা ভ্যালিড রিলেশনশিপ। আবার আমরা জানি যে প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাড়বে, আবার যদি ইনকাম বাড়ে তাহলে ডিমান্ড বাড়বে। তো মানে এদের প্রত্যেকটার ভিতরে আমরা এখানে সুন্দর একটা ছবি দিয়েছি, যে বন্ধুদের মধ্যে একটা কি বলবো, অনেক কিউট একটা রিলেশনশিপ আছে। তো এই বিষয়টার জন্য আসলে করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমরা বিষয়টাকে যদি একটু মানে এক কথায় প্রকাশ করি, বা একটা ইকুয়েশন টাইপের, ইকুয়েশন ঠিক না, মানে ফরম্যাট দাঁড় করাতে চাই, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আমরা হচ্ছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা যদি কনসিডার করি, যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, মানে কোনো কিছুর একটা কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জ হইতেছে, ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, মানে প্রাইসের চেঞ্জের ফলে ডিমান্ডের যে চেঞ্জটা হইতেছে সেটাই হইতেছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তার মানে চেঞ্জটা হইতেছে কোথায়, প্রাইসে, যে জন্য আমরা এটা নিচে রাখছি।
আর আমরা চাইছি কোনটা, যে কোয়ান্টিটি ডিমান্ডে কতটুকু চেঞ্জ হইতেছে এটা চাইছি, যার কারণে এটাকে আমরা উপরে রাখছি। খুব ভালো কথা, তাহলে সহজেই বুঝে ফেলতেছি যে শুধুমাত্র আমরা সবকিছু জানি যে চেঞ্জ ইন প্রাইস কিসের জন্য, এটার জন্য যে কোয়ান্টিটি ডিমান্ডের যে চেঞ্জ হইতেছে এটা হইতেছে আমাদের প্রাইস ইলাস্টিসিটি, আর ইকোনমিক্স একটু ফ্লেভার অ্যাড করে, দ্যাটস হোয়াই পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। হোপসো আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা। আর তারপর যদি ফার্দার কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করতে পারেন, বা সাজেশন থাকলে অবভিয়াসলি সাজেশন দিবেন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই কি বলবো যে দোয়া রাখবেন।